হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। তো আপনাদের ভালো থাকা, ভালো রাখার জন্য হেলথ চ্যানেলের পক্ষ থেকে বন্ধুরা আজও আপনাদের জন্য খুবই বেস্ট অ্যান্ড বেস্ট একটি মেডিসিন নিয়ে রিভিউ পর্যন্ত চলে এলাম। বন্ধুরা, এখন দেখা যাচ্ছে যে 80-90% মানুষ নার্ভের সমস্যায় ভুগছে এবং এই নার্ভের সমস্যা এত হারে বেড়ে গেছে যে তারা এই নার্ভের সমস্যার জন্য বিভিন্ন ধরনের বড় বড় নিউরোলজিস্ট ডাক্তারবাবুর কাছে যাচ্ছে এবং ডাক্তারবাবুরা তাদেরকে যে মেডিসিনটি দিয়ে থাকছে বা যে ঔষধটি দিয়ে থাকছে, তো আজকে সেরকম একটি বেস্ট মেডিসিন নিয়ে রিভিউ করব। তাই বন্ধুরা, অবশ্যই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার সঙ্গেই থাকবেন। আর চ্যানেলে নতুন যদি হয়ে থাকেন বন্ধুরা, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। এই রকম নিউ নিউ মেডিসিনের সম্পর্কে এবং নিউ নিউ মেডিসিনের রিভিউ পাওয়ার জন্য অবশ্যই হেলথটিপ চ্যানেলের সঙ্গেই থাকবেন বন্ধুরা। তো তাহলে আজকের যে মেডিসিনটির কথা বলবো, সেটি বন্ধুরা বলার আগে নার্ভের সমস্যা সম্পর্কে কয়েকটি কথা আপনাদেরকে বলতে চাই। বন্ধুরা, এই নার্ভের সমস্যা এত হারে বেড়ে যাচ্ছে কেন? বন্ধুরা, নার্ভের যে খাবারটি রয়েছে ভিটামিন বি কমপ্লেক্স, এই খাবারটি আমাদের শরীরে ঠিকমতো না আসার কারণে এবং নার্ভের মধ্যে এই খাবারগুলি না আসার কারণে নার্ভের রক্ত বা ব্লাড ঠিকঠাক মতো চলাচল হয় না, যার জন্য এই নার্ভের সমস্যা দিনকে দিন বেড়েই চলেছে। এবং আমরা যে কোনো কাজের ওপর প্রচণ্ড প্রেশার দেওয়ার কারণে নার্ভের কিছুটা হলেও ক্ষতি হয় এবং এই কারণে আমাদের এই সমস্যাগুলি আসে। তো নার্ভের সমস্যার জন্য আজকের যে বেস্ট অ্যান্ড বেস্ট একটি মেডিসিন নিয়ে কথা বলবো, সেটি বন্ধুরা ডাক্তারবাবুদের খুবই চয়েস এবং রেকমেন্ডমেন্ট, তো সেটি বলবো। কিন্তু বন্ধুরা, নার্ভের সমস্যার মধ্যে যে লক্ষণ সেগুলি কি? বন্ধুরা, নার্ভের সমস্যা হলে দেখা যাবে আমাদের হাতের কবজি থেকে হাতের তালু পর্যন্ত বিভিন্ন জায়গায় ছিনছিন করবে, কাঁপবে, থরথর করে কাঁপবে, এমনকি বন্ধুরা দেখা যাবে যে আমাদের হাত অবশ হয়ে যাবে এবং হাতের নার্ভগুলি খ্যাঁচ ধরবে, হাতের পেশি খ্যাঁচ ধরবে, এমনকি পায়ের যে পেশি রয়েছে পায়ের পেশিও খ্যাঁচ ধরবে এবং পাটা ঝিনঝিন করবে, যন্ত্রণা করবে। বন্ধুরা, কোমর থেকে পা তলা পর্যন্ত বিভিন্ন জায়গায় যন্ত্রণা, ঝিনঝিন এসব হবে এবং হাতের মধ্যেও এগুলি হয়। হাতের তালুতে ঝিনঝিন করে, অবশ ভাব এসে যায় এবং প্রচণ্ড পরিমাণে কিনকিন করে যন্ত্রণা হয় এবং দেখা যাবে অনেক সময় অবশ অবশ ভাব একটা চলে আসে। তো বন্ধুরা, এর জন্য ডাক্তারবাবুরা যে মেডিসিনটি বলে থাকে বা দিয়ে থাকে সেটি বন্ধুরা বলবো, সেটি হলো গাবাপিন এনটি। বন্ধুরা, গাবাপিন এনটি ট্যাবলেটটি তিনটি ডোজে করা হয়, যেমন গাবাপিন 100 রয়েছে, 200 রয়েছে এবং 400 রয়েছে। তো যার যেরকম সমস্যা সেই অনুপাতে নার্ভের ঔষধটি দেওয়া হয়ে থাকে। বন্ধুরা, এই গাবাপিন 100 ট্যাবলেটটি খুবই ভালো এই নার্ভের জন্য কাজ করে থাকে, যেমন এই আমাদের হাত পা ঝিনঝিন করার ভাব, নার্ভের সমস্যা হলে যে ঝিনঝিন করে, কিনকিন করে, ব্যথা যন্ত্রণা করে, খ্যাঁচ ধরে শিরার মধ্যে, পেশির মধ্যে প্রচণ্ড পরিমাণে পেশির মধ্যে খ্যাঁচ ধরে, একটা টান ধরে এবং কিনকিন করে ব্যথা হয়, ঝিনঝিন করে একটা ব্যথা হয়, আবার অনেক সময় অবশ ভাব হয়ে যায়। তো বন্ধুরা, এর জন্য এই গাবাপিন এনটি ট্যাবলেটটি খুবই বেস্ট অ্যান্ড বেস্ট একটি ঔষধ ও মেডিসিন, যে ঔষধটি ডক্টরবাবুদের চয়েসফুল একটি মেডিসিন। তো বন্ধুরা, এই গাবাপিন এনটি ট্যাবলেটটির মধ্যে যে যে কম্পোজিশন রয়েছে, এর মধ্যে রয়েছে গাবাপিন এবং নর্টিপটাইলিন। বন্ধুরা, এই ট্যাবলেটটি এই হাত পা ঝিনঝিন, হাত পা কাঁপুনি এবং অবশ ভাব হয়ে যাওয়ার জন্য বেটার একটি রেজাল্ট দিয়ে থাকে। তো বন্ধুরা, এই ঔষধটি আমরা খেতে পারি, তবে বন্ধুরা ডাক্তারের সঙ্গে পরামর্শ করে নিয়ে খাওয়াটা বেটার, বা আমাকে কমেন্ট করে আপনারা খেতে পারেন। এবং এর সঙ্গে বন্ধুরা যে কোনো নার্ভের ভিটামিন ট্যাবলেট খেতে পারেন, যেমন নিউরোবিয়ান ফোর্ট, নিউরোবিয়ান ওডি প্লাস, আবার ম্যাগা নিউরন ওডি প্লাস। বন্ধুরা, এই ধরনের যে ট্যাবলেটগুলো রয়েছে সেগুলি আপনারা খেতে পারেন, তাহলে নার্ভের একটা বিশাল রেজাল্ট আপনারা পাবেন। এবং বন্ধুরা, নার্ভের ভালো হওয়ার জন্য যে খাবারগুলো আমাদের খাওয়া দরকার, ভিটামিন বি কমপ্লেক্সযুক্ত খাবার, এগুলি আমাদেরকে খেতে হবে, এগুলি আমরা খাবো। বন্ধুরা, এই ছিল ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। থ্যাংক ইউ ওয়াচিং মাই।